দিয়ে অঙ্কটা কেমন হচ্ছে? ঠিকঠাক তো? হ্যাঁ স্যার, ওই ভালোই হচ্ছে। এবার ওই ইংরাজিটা একটু মানে খুব চাপ হচ্ছে, মানে মনে থাকছে না সব। ইংরাজি যেমন ওই ভার্ব ফর্ম গুলো হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মস অফ ভার্বস আমার সময় প্রচুর অসুবিধা। হ্যাঁ, ওই ভার্ব ফর্ম গুলো তো খুব প্রবলেম হচ্ছে না, কারণ ওই ওই যে ওরকম মানে প্রশ্ন দেখছে দেখছি, সব স্কুলের কোশ্চেনগুলো চেক করছিলাম, ওতে দিয়েছে এরকম, যেমন ধরুন এই যে গ্রিউ থেকে যদি গ্রোন আসে তাহলে মানে ফিউ থেকে কী আসবে, এরকম টাইপের কোয়েশ্চেন দিচ্ছে সব। এরকম ভাব ফর্মগুলো মনে থাকছে না, কী করে মনে রাখবো বলুন তো? আপনার তো অঙ্কটা যেমন মানে দারুণভাবে হয়ে যায়, ওইগুলো আর স্যার হচ্ছে না অঙ্কটা, এগুলো অসুবিধা হচ্ছে। আচ্ছা, ঠিকঠাক করে উঠতে হচ্ছে না, মনেই থাকবে না। চেষ্টা করছি স্যার বারবার করার, মনে থাকছে। আরে ওসব কিচ্ছু না, সব তো না স্যার, প্রতি সকালে উঠে দেখি বাট মনে থাকছে না। কী করে একটা মনে রাখার কিছু উপায় পাবো বলে দিতে পারে, কেউ একটু ভালো হয়। সব ম্যাথামেটিক্স স্যার, আমি ইংলিশ বললাম, ইংলিশ মানে ম্যাথ নয়, ইংলিশে ম্যাথামেটিক্স লাগিয়ে দেবেন আপনি? তুই বিশ্বাস করতে পারবে না, সব ম্যাথামেটিক্স কি না করা যায়। ম্যাথামেটিক্স সব হয় মাথা নেই ইংলিশ। দেখা যায়, দেখো 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 কি বলছো, ফিউ ফ্লোন কি বলছো, দাদা দাদা দেখো দেখান স্যার কীভাবে করবেন আপনি, ইংলিশে ম্যাথ লাগিয়ে দেবেন। দেখো তুমি আমার খাতাটা দেখো, এই সহজ ইংরেজি এটা পারছে না, অঙ্ক লাগিয়ে দেবে, সিম্পল অঙ্ক। দেখো কী দিয়েছে তোমাদেরকে, তোমাদের দিয়েছে আচ্ছা কি গ্রিউ আছে, গ্রিউ থেকে কী এসছে, গ্রিউ থেকে এসেছে যাই হোক আমরা গ্রু অন্যরা বলে দিয়েছে, আর এদিকে আছে কি ফ্লিউ আছে, আর ফ্লিউটা তাহলে কী হবে এটা আমি জানি না, আমি ধরে নিচ্ছি এটাকে এক্স। অঙ্ক দিয়ে এমন করতাম, আর অঙ্ক তোমাকে শিখিয়েছি তো এটা কী করে সলভ করতে হয়, তাহলে এক্স মান কী হবে, আমি যদি এরকম লিখি তাহলে এক্স বাই গ্রোন, শোন আমি লিখতেই পারি যে ফ্লিউ বাই গ্রিউ হলো সিম্পল জিনিস। এরপর খুব সিম্পল ভাবে আমি কী করবো যে এই এক্স ওয়ান করবো ফ্লিউ বাই গ্রো, সরি এটা গ্রো নয় গ্রিউ হবে, গ্রিউ ইন্টু গ্রোন, সিম্পল কাটাকাটি। ই ডাব্লিউ ই ডাব্লিউ দেখো কেটে গেল, জি আর জি আর দেখো কেটে গেল, যা লেখা আছে সোজা লিখে দাও, এখানে এফ এল লিখে দিলাম, এফ এল ও ডাব্লিউ এন সেখানে লিখে দিলাম, ও ডাব্লিউ এন অ্যান্সার অফ ফ্লোন, উত্তর মিলিয়ে দেখে নাও। কি শান্তি হলো, হাত তুলে দিলাম স্যার, আমার কিছু বলার নেই, আপনি লেজেন্ড স্যার, আপনি কোন বিষয়ে পারদর্শিতা নেই বলুন তো, আপনার কি বলবো, এইসব জিনিস আমরা আমাদের সময় তো সব ম্যাথামেটিক্স দিয়ে সলভ করে দিত স্যার, লেজেন্ড এইভাবে তো যে কোনোটা সলভ হয়ে যাবে, এইটাই ইউজ করো স্যার পরীক্ষায়, পরীক্ষা তুমি ইউজ ঠিকঠিক ইউজ করবে, আমার কথা মনে করবে, দেখবে বাস হয়ে গেছে। কি হয়েছে, দারুণ দারুণ দারুণ, এরকম মাল্টি ট্যালেন্টেড স্যার কোথায় পাবি, কোথায়, হ্যাঁ তুই কোথায় পাবি, যা এইসব জিনিস আমাদের নিয়ে আসছি। চেপা হয়েছে না, লাইকও করো না সাবস্ক্রাইবও করো না, তুমি তাড়াতাড়ি যেন এক্ষুনি হয়ে যায়, আমি তিন পর্যন্ত গুনছি, এক দুই তিন, হয়েছে, তাড়াতাড়ি।